বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমাদেরকে স্বাগতম অনলাইন ক্লাসে নোয়াখালী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত। আমি মোহাম্মদ শহরুল হোসেন, সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগে। তো আজকে আমরা আলোচনা করব ক্যাপিটাল বাজেটিং সম্পর্কে। আমরা এটা দ্বাদশ শ্রেণীর সাথে আমাদের অনার্স সেকেন্ড ইয়ারের ফিনান্সে এই চ্যাপ্টারটা আছে, বিষয়বস্তুটা সেম। তো আমরা সেটা নিয়ে আজকে প্রারম্ভিক একটু আলোচনা করব। তো মূলধন, আমরা শুরুতে জানি ক্যাপিটাল বাজেটিং মানে মূলধন বাজেটিং। মূলধন বাজেটিং বলতে আমরা কি বুঝি? মূলধন বাজেটিং বৈশিষ্ট্য এবং মূলধন বাজেটিং এর পদক্ষেপগুলা নিয়ে আমরা সামান্য একটু আলোচনা করব। আমরা জানি অর্থ সংগ্রহ করলেই হয় না, সেই অর্থটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। একটা ব্যবসা প্রতিষ্ঠানে অর্থ সংগ্রহ করাটা জটিল না, কিন্তু অর্থ সঠিক ব্যবহারটাই সবচেয়ে কঠিন। সঠিক ব্যবহার বলতে এখানে বিনিয়োগকে বোঝানো হচ্ছে। আমরা সংগৃহীত অর্থ, আমরা বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করে থাকি, সাধারণ শেয়ারের মাধ্যমে, ঋণের মাধ্যমে, ঋণকৃত মূলধনের মাধ্যমে, অগ্রাধিকের শেয়ারের মাধ্যমে, এরপরে নিজস্ব অর্থায়নের মাধ্যমে আমরা ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন সরবরাহ করে থাকি। এই সরবরাহকৃত মূলধন আমরা সঠিকভাবে বিনিয়োগ করতে হবে, যেখানে ঝুঁকি কম হবে, মুনাফা সর্বাধিক হবে, সম্পদ সর্বাধিকরণের মাধ্যমে প্রতিষ্ঠান স্বাবলম্বী হবে, দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠান চলতে থাকবে, এবং বিনিয়োগকৃত অর্থের নিরাপদ থাকবে। মূলধন বাজেটিং হচ্ছে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যেখানে কোনো একটা প্রকল্পে বিনিয়োগ করা হয়, দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ করা হয়। এটাকে সাধারণত মূলধন বাজেটিং বলা হয়। অর্থাৎ দীর্ঘমেয়াদী বিনিয়োগ কীভাবে করব, সেজন্য আমাদেরকে প্রকল্প উদ্ভাবন, সেগুলোকে আমাদেরকে মূল্যায়ন, নির্বাচন, বাস্তবায়ন ইত্যাদির মাধ্যমে আমরা যা একটা প্রকল্পে বিনিয়োগ করব। তো মূলধন বাজেটিং আমরা বুঝলাম কোনো প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা পরিকল্পনাকে মূলধন বাজেটিং বলা হয়। অর্থাৎ আমরা কোথায় বিনিয়োগ করব, কিভাবে বিনিয়োগ করব, এবং বিনিয়োগকৃত অর্থে নিরাপত্তা, সেখান থেকে প্রাপ্ত মুনাফা এবং ঝুঁকির পরিমাণ কেমন ইত্যাদি আমরা মূল্যায়ন করব, পরিমাপ করব। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি কয়েকটা, আমরা দেখি আমরা মূলধন বাজেটিং এর বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বর দেখতে পাচ্ছি দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ বলতে আমরা সম্পত্তিতে বিনিয়োগ গুলোকে বোঝানো হচ্ছে, অথবা কোনো একটা প্রকল্পে বিনিয়োগ গুলো বোঝানো হচ্ছে। মূলধন বাজেটিং এর মূল বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে আমাদের কোনো ব্যবসায় বা প্রকল্পে বিনিয়োগ করবো, সেটা এখানে দীর্ঘমেয়াদী হবে। দীর্ঘমেয়াদী বলতে এখানে 5 বছরের অধিক, সাধারণত অধিক সময় চলে যাবে, 10 বছর, এরও অধিক সময় বিনিয়োগ করা হবে, এবং এই বিনিয়োগকৃত থেকে আমরা দীর্ঘমেয়াদী আবার সুবিধাও ভোগ করে থাকবো। তার মানে এখানে আমাদের বিনিয়োগটা হচ্ছে দীর্ঘমেয়াদী। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অধিক অর্থ বিনিয়োগ। যেখানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা হয়ে থাকে, সেখানে বিনিয়োগকৃত মূলধন বা অর্থের পরিমাণ অধিক পরিমাণে হয়ে থাকে। দৈনন্দিন যে বিনিয়োগগুলো বা লেনদেনগুলো, সেগুলোর পরিমাণ যেমন অর্থ খুব ছোট ছোট অর্থে হয়ে থাকে, কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে আমাদের অর্থের পরিমাণটাও বেশি হয়ে থাকবে। আমরা যদি কোনো একটা সম্পত্তিতে বা কোনো একটা যন্ত্রপাতি ক্রয় করি, এটা এক ধরনের বিনিয়োগ। সেক্ষেত্রে যন্ত্রপাতির দাম আমরা জানি অধিক পরিমাণে হয়ে থাকে, যে কোনো কারখানাতে যন্ত্রপাতির দাম একটু বেশি হয়ে থাকে সবাই, এবং অনেকগুলো যন্ত্রপাতি ক্রয় করতে হয়ে থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের বিনিয়োগের পরিমাণটা, অর্থটাও বেশি হয়ে থাকে। পরবর্তীতে আরেকটা পয়েন্ট আছে, অর্থের সময় মূল্য। আধুনিক পদ্ধতিতে বিনিয়োগের ক্ষেত্রে অর্থের সমমূল্য কি বিবেচনা করা হয়ে থাকে? সনাতন পদ্ধতিতে অর্থের সমমূল্য খুব একটা বিবেচনা করা হয়ে থাকে না, কিন্তু আধুনিক পদ্ধতিতে অর্থের সমমূল্যকে বিবেচনা করা হয়ে থাকে। অর্থের সমমূল্য উপর ভিত্তি করেই ব্যবসা প্রতিষ্ঠানের লাভ, ভবিষ্যতে এই প্রতিষ্ঠান থেকে কি লাভজনক হবে কি না, লাভজনক হবে না বা লস হবে, সেটাও নির্ধারণ করা হয়ে থাকে। আমরা জানি আমরা অর্থের সময় মূল্য মানে টাইম ভ্যালু অফ মানি কতগুলো অঙ্ক করে আমরা দেখছি, বিনিয়োগকৃত বিনিয়োগের চেয়ে যদি প্রত্যাশিত অর্থের পরিমাণ বেশি হয়, তাহলে সেখানে আমরা বিনিয়োগ করব। অর্থের সমমূল্য যদি সেখানে আমরা বিনিয়োগ করব, সেটা আমরা
টাইম বিল অফ মানি সেখানে আমরা দেখেছি। এরপর আছে অধিক ঝুঁকি। দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকির পরিমাণ অধিক, যেহেতু বিনিয়োগের পরিমাণ বেশি সেক্ষেত্রে এখানে ঝুঁকির পরিমাণটাও বেশি হয়ে থাকে। তো সেই ঝুঁকির পরিমাণ আমরা খেয়াল রাখতে হবে যাতে এত বেশি ঝুঁকি না নিয়ে নিই, যেক্ষেত্রে আমাদের মূলধনটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। যদিও এমনি এ সকল বিনিয়োগে ঝুঁকি বেশি থাকে, তারপরেও আমাদেরকে সর্বোচ্চ খেয়াল রাখতে হবে যাতে আমাদের ঝুঁকি হ্রাস করতে পারি। সেক্ষেত্রে আমরা একাধিক একটা মাত্র প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্প বেছে নিলে আমাদের ঝুঁকির পরিমাণটা কিছুটা হলেও হ্রাস করা যায়, যেটাকে আমরা পোর্টফোলিও ব্যবস্থাপনা বলি আমরা থাকে, যেখানে আমরা একটা প্রকল্পে বিনিয়োগ না করে একে অধিক প্রকল্পে আমরা বিনিয়োগ করে থাকি। এরপরে আছে আমরা দীর্ঘমেয়াদী সুবিধা। এখানে দীর্ঘমেয়াদী সুবিধা বলতে বিনিয়োগটা যেহেতু দীর্ঘমেয়াদী, এখান থেকে আমরা দীর্ঘমেয়াদের সুবিধা ভোগ করে থাকবো, এটাই হচ্ছে উদ্দেশ্য মূলত। প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী এখান থেকে মুনাফা প্রত্যাশা করবেন, এটা হচ্ছে মূল উদ্দেশ্য এবং এটা মূল বৈশিষ্ট্য। এরপর হচ্ছে নিয়মিত নগদ প্রবাহ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ বিনিয়োগ থেকে আমাদের নগদ প্রবাহটা ব্যবস্থা রাখতে হবে যাতে আমাদের একটা নির্দিষ্ট হারে নিয়মিতভাবে নগদ প্রবাহের প্রবাহ ঘটে। যদি নগদ প্রবাহের ব্যর্থতা ঘটলে কিন্তু আমাদের প্রতিষ্ঠান পরিচালনা করা সমস্যার মুখে আমরা পড়তে পারি, যার কারণে নগদ প্রবাহ নিয়মিত হবে। এরপরে বলেছে সময়ের ব্যবধান। নগদ প্রবাহের পরিমাণ সময়ের ব্যবধান, আমরা যে প্রকল্প বিনিয়োগ করব সেই প্রকল্পের প্রাপ্তি যে প্রাপ্তিগুলো পাবো আমরা, সেই প্রাপ্তির মধ্যে একটু সময়ের ব্যবধানটা একটু বেশি হয়ে থাকে সাধারণত, আমরা বেশি ধরে থাকি। যেমন আমরা কোনো একটা প্রকল্পে বিনিয়োগ করে থাকলে বিনিয়োগের প্রাপ্তিগুলো বাৎসরিক ওয়াইজ আমরা চিন্তা করি যে এক বছর পর ওই বিনিয়োগ থেকে আমরা কী পেলাম, তো একটু সময়ের ব্যবধানটা এখানে আমরা বেশি হয়ে থাকি, এই জন্য বলা হচ্ছে সময়ের ব্যবধান আছে এখানে। এরপর আছে মূলধন বরাদ্দকরণ। মূলধন বরাদ্দকরণ বলতে আমরা একাধিক প্রকল্পে বিনিয়োগ বোঝানো হচ্ছে, একটা প্রকল্পে বিনিয়োগ না করে কয়েকটা ছোট ছোট মানে ঝুঁকি কম ধরনের কয়েকগুলো প্রকল্পে আমরা বিনিয়োগ করব, সেটাকে বলা হয়েছে আমাদের এখানে মূলধন বরাদ্দকরণ। একটি প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক লাভজনক প্রকল্পে আনুপাতিক হারে মূলধন বিনিয়োগ করা হয়ে থাকে, এটাকে আসলে মূলধন বরাদ্দকরণ বলতে। আমরা এবার চলে যাই আমাদের এখানে আছে মূলধন বাজেটিং এর পদক্ষেপ সমূহ। মূলধন বাজেটিং যখন, অর্থাৎ এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, তো এই পরিকল্পনার ক্ষেত্রে আমরা কি ধরনের পদক্ষেপ নেব, প্রথমে আমাদেরকে প্রকল্প উদ্ভাবন। উদ্ভাবন বলতে এখানে আমরা নতুন কোনো প্রকল্প বা নতুন কোনো প্রকল্প গ্রহণ করব, সেক্ষেত্রে নতুন প্রকল্প বলতে আমাদের এখানে আছে আমরা নতুন কোনো যন্ত্রপাতি ক্রয় করব বা নতুন কোনো পণ্য আমরা উৎপাদন করব ইত্যাদিকে বোঝানো হয়েছে এখানে। সেক্ষেত্রে আমাদেরকে প্রকল্প নতুন কোনো প্রকল্পে উদ্ভাবন করতে হবে। এরপরে আমাদেরকে মূলধন বাজেটিং প্রকল্প উদ্ভাবনের ক্ষেত্রে বিভিন্ন দিককে বিনিয়োগের প্রস্তাবনা করে প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে নিম্ন পদস্থ কর্মকর্তা পর্যন্ত প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করা হয়। এক্ষেত্রে গ্রহণযোগ্য প্রকল্প সমূহ উদ্ভাবনের দিকে গুরুত্ব দেওয়া, প্রস্তাবনার মধ্যে নতুন যন্ত্রপাতি, নতুন পণ্য উৎপাদন, প্রতিষ্ঠানের সম্প্রসারণ ইত্যাদি বিষয়ে উল্লেখ থাকা হয়। এটা হচ্ছে গিয়ে আমাদের প্রকল্প উদ্ভাবন। এর পরবর্তী ধাপ হচ্ছে আমাদেরকে প্রকল্পগুলোকে মূল্যায়ন করবো। যেই যে প্রকল্প উদ্ভাবনের ক্ষেত্রে সেখান থেকে আমরা প্রকল্পগুলোকে মূল্যায়ন করব। এক্ষেত্রে রিস্ক রিটার্ন এবং ক্যাশ বেনিফিট অ্যানালাইসিস করে আমরা প্রকল্পগুলোকে মূল্যায়ন করব। বলা হয়েছে উদ্ভাবিত প্রকল্প মূল্যায়ন করে সবচেয়ে গ্রহণযোগ্য প্রকল্প সমূহ বিনিয়োগের জন্য নির্বাচন করা হয়। প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে সাধারণত ক্যাশ বেনিফিট অ্যানালাইসিস এবং রিস্ক রিটার্ন প্রবৃত্তি বিষয়সমূহ বিবেচনা করা হয়। কোনো প্রকল্পে বিনিয়োগ থেকে যদি প্রত্যাশিত ভবিষ্যৎ নগদ প্রভাব অপেক্ষাকৃত বেশি হয় তাহলে উক্ত প্রকল্প গ্রহণ করা যাবে, অর্থাৎ আমরা যা বিনিয়োগ করছি তার চেয়ে প্রত্যাশিত নগদ প্রবাহ ভবিষ্যতে কি হবে, নগদ প্রবাহটা বেশি হতে হবে, তাহলে সেই প্রকল্পটা আমরা গ্রহণযোগ্য হবে। প্রকল্প মূল্যায়নের পর হচ্ছে প্রকল্প নির্বাচন। হাতে একাধিক প্রকল্প থাকতে পারে কিন্তু মূলধনের স্বল্পতা বা সীমাবদ্ধতার কারণে আমরা সকল প্রকল্প গ্রহণ নাও করতে পারবো, সেক্ষেত্রে আমাদেরকে একাধিক প্রকল্প থেকে আমাদেরকে সবচেয়ে ঝুঁকি কম এই ধরনের আমাদেরকে প্রকল্প নির্বাচন করতে হবে এবং আমাদের মুনাফা বেশি হবে মোটামুটি কিন্তু ঝুঁকি কম থাকবে, আমরা এই ধরনের প্রকল্পগুলোকে নির্বাচন করে নেব। প্রকল্প নির্বাচনের পর প্রকল্পগুলোকে বাস্তবায়ন করতে হবে আমাদের, অর্থাৎ এবার আমরা প্রকল্প
বাস্তবায়নের কাজে লেগে যাব। এখানে বলা হচ্ছে নির্বাচিত প্রকল্পে বিনিয়োগের জন্য প্রতিষ্ঠানকে মূলধন বরাদ্দ করতে হয়, অর্থাৎ এখানে আমরা কাজে চলে যাব যেখানে মূলধন বিনিয়োগ করা শুরু করব। মূলধন সঠিকভাবে ব্যবহারের জন্য পরিকল্পনা করতে হয় আর এই প্রকল্প বাস্তবায়নের জন্য তহবিল ব্যবহার নিশ্চিত করতে হয়। প্রকল্পের আনুমানিক ব্যয়ের সাথে প্রকল্পের প্রকৃত ব্যয়ের যাতে কোনো পার্থক্য না ঘটে সেদিকে লক্ষ্য রেখে ব্যবস্থা গ্রহণ করতে হয়। প্রকল্পের ব্যয় বেশি হলে তার নিয়ন্ত্রণের মাধ্যমে প্রকল্পের ব্যয় কমিয়ে বাস্তবায়ন করা হয়ে থাকে। অর্থাৎ আমরা আগে অ্যাসেসমেন্ট করব বা পূর্ব পরিকল্পনা করে ভবিষ্যতে প্রকল্প বাস্তবায়নের জন্য কী ধরনের ব্যয় হতে পারে সেটা আমরা আগে একটা ধারণা নেব, সেই ধারণার সাথে বাস্তবায়নের সাথে যাতে সামঞ্জস্য বা পার্থক্যটা খুব একটা যেন বেশি না হয়, সামান্য পার্থক্য হয় সেই বিষয়টাকে আমরা খেয়াল রাখবো, আর যদি বেশি পার্থক্য হয় সেটা আমরা চেষ্টা করবো ব্যয়টাকে কমিয়ে আনার জন্য। এরপরে বলা হচ্ছে প্রকল্প তদারকিকরণ, অর্থাৎ সুপারভিশন করা, ফলো আপ করা, যেটাকে ফলো আপ করা বলা হচ্ছে। কোনো প্রকল্পে বাস্তবায়নের সময় প্রকল্প তদারকি করতে হয়, যদি সঠিকভাবে প্রকল্প তদারকি করা হয় তবে প্রকল্পের যে পরিমাণ ব্যয় হয় যদি প্রত্যাশিত খরচ থেকে ব্যয় বেশি হয় তা অনেকটা কমিয়ে আনার ব্যবস্থা করা হয়। প্রকল্প তদারকি প্রকল্প থেকে ভালো মুনাফা পেতে সাহায্য করে, অর্থাৎ প্রকল্প যদি আমরা সঠিকভাবে তদারক করি তাহলে আমরা ব্যয় কমিয়ে আমরা মুনাফা সর্বাধিক করার চেষ্টা করা হবে। এই হচ্ছে কি আমাদের মূলধন বাজেটিং এর প্রজেক্ট। এরপর আমাদের আছে এবার মূলধন বাজেট, মূলধন কৌশল শুনুন, মূলধন বাজেটিং এর কৌশল গুলো কি কি বা মূলধন বাজেটিং এর পদ্ধতি গুলো কি কি। এখানে মূলধন বাজেটিং এর পদ্ধতি আছে দুইটা, একটা হচ্ছে সনাতন পদ্ধতি আর একটা হচ্ছে গিয়া বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি। সনাতন পদ্ধতিতে দুই ধরনের, একটা হচ্ছে পে ব্যাক সময় পদ্ধতি আর একটা হচ্ছে গিয়া গড় মুনাফার হার পদ্ধতি। পে ব্যাক পিরিয়ড যেটাকে বলি আমরা, আর একটা হচ্ছে এআরআর অ্যাভারেজ রেট অফ রিটার্ন, এটা হচ্ছে গিয়া এই দুইটা পদ্ধতি হচ্ছে গিয়ে সনাতন পদ্ধতি, যেটা আমরা ক্লাসে হয়তো কোনো কোনো ক্লাসে আমরা এগুলো করানো হয়েছে হয়তো বা পে ব্যাক পিরিয়ড। অর্থাৎ আমি যে আমি কোনো একটা পে ব্যাক পিরিয়ড বলতে আমি যেন কোনো একটা প্রকল্পে বিনিয়োগ করলাম যে টাকাটা সেই মূলধনটা ওই প্রকল্প থেকে ফিরে আসতে কতটুকু সময় লাগতে পারে এটা বলা হচ্ছে পে ব্যাক পিরিয়ড। আর গড় মুনাফার হার পদ্ধতি অ্যাভারেজ রেট অফ রিটার্ন, মানে আমার গড় মুনাফাটা কেমন হচ্ছে, কত পার্সেন্টেজ থাকবে এটা বিনিয়োগকৃত উপরে। এরপরে বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি, দুইটা পদ্ধতি বলছে, একটা হচ্ছে সনাতন পদ্ধতি আর একটা হচ্ছে বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি, এটা হচ্ছে আধুনিক পদ্ধতি। যেগুলো বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতির মধ্যে আছে নেট বর্তমান মূল্য পদ্ধতি, আর একটা হচ্ছে গিয়া আন্তঃহার পদ্ধতি, আর একটা হচ্ছে গিয়া মুনাফা অর্জন ক্ষমতা পদ্ধতি, যেটা কিনা মানে আমরা এনপিভি নেট প্রেজেন্ট ভ্যালু, তারপরে ইন্টারনাল রেট অফ রিটার্ন আইআরআর যেটাকে আমরা সংক্ষেপ বলি, তার মুনাফা অর্জন ক্ষমতা সূচক পদ্ধতি, প্রফিটেবিলিটি ইন্ডেক্স মেথড, এই ধরনের আছে। এরপরে এগুলো হচ্ছে প্রকল্প পদ্ধতি মূলধন বাজেটিং এর পদ্ধতি বা কৌশল সমূহ, যেটা কিনা আমরা সরাসরি ম্যাথমেটিক্যাল টার্মস এর মাধ্যমে বুঝতে পারবো এই কৌশলগুলো, এই এই পদ্ধতিগুলোকে আমাদেরকে প্রয়োগ করতে হবে। প্রয়োগ করলেই আমরা বুঝতে পারবো যে কোন প্রকল্পটা আমাদের গ্রহণ করা উচিত বা উচিত না। এখন প্রকল্পের ধারণা, প্রকল্প আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে গিয়া স্বাধীন প্রকল্প আর একটা হচ্ছে গিয়া পরস্পর বর্জনশীল প্রকল্প। স্বাধীন প্রকল্প বলতে যেখানে একটা প্রকল্পের সাথে আরেকটা প্রকল্পের কোনো সম্পর্ক নাই এবং এখানে প্রকল্পের কোনো বিকল্প নাই, যে প্রকল্পটা গ্রহণ করতে হয় সেটা হচ্ছে গিয়ে স্বাধীন প্রকল্প। পরস্পর বর্জনশীল প্রকল্প বলতে এখানে যে প্রকল্পে যেগুলোকে একে অপরের সাথে প্রতিযোগিতা করে, মানে একটা গ্রহণ করলে আমরা আরেকটাকে আমাদেরকে ছাড় দিতে হবে, এই ধরনের প্রকল্পগুলোকে বলা হচ্ছে পরস্পর বর্জনশীল প্রকল্প। হাতে হয়তো অনেকগুলো প্রকল্প আমাদের সম্ভাব্যতা আছে কিন্তু আমাদের মূলধন স্বল্পতার কারণে আমরা সকল প্রকল্পে বিনিয়োগ করতে পারবো না, সেক্ষেত্রে আমরা আমাদের সম্ভাব্যতা প্রফিট মানে সম্ভাব্য ভবিষ্যতে প্রত্যাশিত মুনাফা বের করে দেখবো কোন প্রকল্পটা গ্রহণ করা যায়, এখান থেকে আমরা যে কোনো একটা প্রকল্প গ্রহণ করব। এই হচ্ছে গিয়া আমাদের পরস্পর বর্জনশীল প্রকল্প সমূহ। তো আমরা সামনে ভবিষ্যতে আগামী সামনে পরবর্তী নেক্সট ক্লাস থেকে আমরা মূলধন বাজেটিং এর উপরে ম্যাথমেটিক্যাল টার্মসগুলো নিয়ে আমরা আলোচনা করব, যেখানে আমরা সরাসরি প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাবো কিভাবে আমরা প্রকল্প থেকে মুনাফা পরিমাণটা বের করে ফেলবো আগে একটু ধারণা নিয়ে, যেটাকে বলা হয়। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাকলো, তো তোমরা ভালো থাকবা, সামনে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।